আজকের বিষয় বিশিষ্ট ইংরাজি সাহিত্যিক নীরদচন্দ্র চৌধুরী। বিশিষ্ট ইংরাজি সাহিত্যিক ও সমালোচক নীরদচন্দ্র চৌধুরী মূলত তাঁর দান্ডিক ও স্ববিরোধী বক্তব্য তথা আচরণের জন্য পরিচিত। আজীবন তাঁর মনের মধ্যে একই সঙ্গে ইংরেজ প্রেম এবং ভারতীয়ত্বের অহংকার প্রকাশিত ছিল সমানভাবে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতি তাঁর অমোঘ প্রীতি তাঁকে বিতর্কের কেন্দ্রে ফেলেছিল বারবার। এমনকি কোনো কোনো লেখায় তিনি নিজেকে সাম্রাজ্যবাদী বলেও উল্লেখ করেছেন। শতাধিক বছরের দীর্ঘ জীবনে দুটি আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছিলেন নীরদচন্দ্র চৌধুরী, যার মধ্যে 53 বছর বয়সে লেখা তাঁর প্রথম আত্মজীবনী অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থটির উৎসর্গ পত্রটিকে ঘিরে ভারতের প্রশাসক ও বুদ্ধিজীবী মহলে বিতর্ক তৈরি হয়েছিল। তিনি বিখ্যাত পণ্ডিত ম্যাক্সমুলার এবং ব্রিটিশ শাসক লর্ড ক্লাইভের জীবনীও লিখেছিলেন। এছাড়া হিন্দু ধর্মের বিষয়ে তিনি ইংরাজিতে লিখেছিলেন হিন্দুইজম নামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। তাঁর প্রথমবার বিলেত ভ্রমণের অভিজ্ঞতা ধরা পড়েছে 1959 সালে প্রকাশিত প্যাসেজ টু ইংল্যান্ড নামক গ্রন্থে। 1990 সালে তিনি অক্সফোর্ড থেকে ডিলিট উপাধিতে ভূষিত হন এবং 1992 সালে ইংল্যান্ডের রানী তাঁকে সিবিই বা কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার উপাধি প্রদান করেন। মডার্ন রিভিউ, প্রবাসী, শনিবারের চিঠি ইত্যাদি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। রবীন্দ্রনাথের উপর তাঁর অন্যতম আলোচিত আত্মঘাতী রবীন্দ্রনাথ নামক বইটি রবীন্দ্রনাথের জীবনের স্ববিরোধকে তুলে ধরেছিল। 1897 সালের 23শে নভেম্বর অধুনা বাংলাদেশের কিশোরগঞ্জে নীরদচন্দ্র চৌধুরী জন্মগ্রহণ করেন। তাঁর পিতা উপেন্দ্র নারায়ণ চৌধুরী পেশায় ছিলেন একজন উকিল এবং তাঁর মাতার নাম ছিল সুশীলা সুন্দরী চৌধুরানী। তাঁদের 8 সন্তানের মধ্যে নীরদচন্দ্র ছিলেন দ্বিতীয় সন্তান। ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত এক উদারমনা হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কৈশোরে কিশোরগঞ্জের পাবলিক লাইব্রেরিতে তিনি নেপোলিয়নের খানসামার লেখা একটি বই খুঁজে পান। তার সঙ্গে বাড়ির আলমারি থেকে খুঁজে পান স্যার নীল ক্যাম্বেলের নেপোলিয়নকে লেখা একটি বই। এই বই পাঠ করে ক্রমশ তাঁর মধ্যে বিদেশ প্রীতি জন্মায়। কিশোরগঞ্জ স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করে নীরদচন্দ্র চৌধুরী কলকাতার রিপন কলেজ, যার বর্তমান নাম সুরেন্দ্রনাথ কলেজে, অন্যতম বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে একত্রে ভর্তি হন। এরপরে তিনি ইতিহাস নিয়ে পড়ার জন্য ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে। মেধাবী নীরদচন্দ্র সেই কলেজ থেকে ইতিহাসে সম্মান সহ 1918 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং মেধা তালিকায় নিজের স্থান করে নেন। এই কলেজের একটি সেমিনারে ভারতবর্ষের অতি পরিচিত ব্যক্তিত্ব ও ইতিহাসবেত্তা প্রফেসর কালিদাস নাগের সাথে অংশগ্রহণ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হলেও 1920 সালে অনুষ্ঠিত এমএ পরীক্ষায় অংশ না নেওয়ায় তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারেননি। এখানেই তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে। তবে কলেজে পড়াকালীনই 1917 সালে তিনি অবজেক্টিভ মেথডস ইন হিস্ট্রি নামে একটি তাত্ত্বিক প্রবন্ধ রচনা করেন। নীরদচন্দ্র চৌধুরী ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে একজন হিসাবরক্ষক কেরানি হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন। এই সময় তিনি নিয়মিত প্রবন্ধ নিবন্ধ লিখতে থাকেন। এই সময় 18 শতকের বিখ্যাত কবি ভারতচন্দ্রের ওপর তাঁর লেখা একটি প্রবন্ধ মডার্ন রিভিউ পত্রিকায় প্রকাশ পেয়েছিল। কিছুদিনের মধ্যেই তিনি
কেরানির কাজ ছেড়ে সাংবাদিক ও সম্পাদক হিসাবে কাজ করতে থাকেন। এই সময় তিনি কলকাতার কলেজ স্কোয়ারের কাছাকাছি মির্জাপুর স্ট্রিটের একটি বাড়িতে অন্যতম লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সাথে একত্রে বোর্ডার হিসাবে ছিলেন। তিনি তখনকার সময় অত্যন্ত জনপ্রিয় ইংরাজি ও বাংলা পত্রিকা হিসাবে মডার্ন রিভিউ, প্রবাসী এবং শনিবারের চিঠি পত্রিকায় নিয়মিত লিখতেন। তাছাড়া এই পত্রিকাগুলির সম্পাদকীয় বিভাগও সামলেছেন তিনি দক্ষ হাতে। ১৯৩৮ সালে তাঁর সঙ্গে পরিচয় হয় ভারতের স্বাধীনতা আন্দোলনে সংশ্লিষ্ট বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব শরৎচন্দ্র বসুর। নীরদচন্দ্র তাঁর একান্ত সচিব হিসাবেও কাজ করেছেন। এর ফলে তিনি সেকালের ভারতে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের সংস্পর্শে আসেন। পরবর্তীকালে তিনি সর্বভারতীয় বেতার বিভাগে নিযুক্ত হয়েছিলেন। নীরদচন্দ্র চৌধুরী ১৯৩২ সালে লেখিকা অমিয়া ধরের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন। তাঁদের সংসারে তিনটি পুত্র সন্তানের জন্ম হয়। তাঁর মধ্যম পুত্র কীর্তিনারায়ণ চৌধুরী একজন খ্যাতনামা ইতিহাসবিদ। জ্যেষ্ঠ পুত্র ধ্রুবনারায়ণ পিতার অনেক অপ্রকাশিত লেখা সম্পাদনা করে প্রকাশ করেছেন। নীরদচন্দ্র চৌধুরী তাঁর আত্মজীবনীতে তাঁর বিবাহের প্রাকপর্বের এক স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন যে তাঁর এক পারিবারিক আত্মীয় শ্যামবর্ণা অমিয়া দেবীকে বিবাহের সিদ্ধান্ত নেওয়ার জন্য নীরদচন্দ্রকে সাবধান করে দিয়ে বলেন যে অমিয়া দেবীকে বিবাহ করলে তাঁদের কন্যারাও শ্যামবর্ণা হবে। সেই আত্মীয় আরও বলেন যে অমিয়া দেবীকে বিবাহ না করে নীরদচন্দ্রের উচিত কোনো ফর্সা রমণীকে বিবাহ করা। এতে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে নীরদচন্দ্র তাঁর পিতাকে জানিয়ে দেন যে এই ভদ্রলোককে যেন কোনোভাবেই বিবাহে নিমন্ত্রণ করা না হয়। কিন্তু এককালে সেই লোকটি পরিবারের বিপদে আপদে সাহায্য করেছিলেন। সে কথা পিতার কাছ থেকে শুনে শেষ পর্যন্ত নীরদচন্দ্র তাঁর ক্রোধ সংবরণ করেছিলেন। নীরদচন্দ্রের পরিচিতি মূলত গড়ে উঠেছে তাঁর সাহিত্যকর্ম এবং প্রবন্ধ গ্রন্থকে কেন্দ্র করে। তাঁর প্রথম বইটি ছিল 53 বছর বয়সে লেখা তাঁর আত্মজীবনী অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, যা ১৯৫১ সালে প্রকাশ পায়। এই বইটি থেকেই তাঁর জীবনের অধিকাংশ তথ্য জানা যায়। দেশ ও বিদেশ উভয় ক্ষেত্রেই এই বইটি লিখে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। একই সঙ্গে তিনি নন্দিত ও নিন্দিত হন। এই বইতেই তিনি লিখেছেন কিশোরগঞ্জ থেকে কলকাতায় এসে বাঙাল বিদ্রুপ শোনার কষ্টের কথা। তাছাড়া সেই সময়ের কলকাতায় অনেকেই তাঁকে দেখে তাঁর সামনে বা আড়ালে বাঙাল মনুষ্য নয়, উড়ে এক জন্তু ইত্যাদি বিদ্রুপাত্মক ছড়া কাটত। তাতে যে তিনি গভীরভাবে ব্যথিত হতেন, সেই হতাশার সুর ফুটে উঠেছে তাঁর আত্মজীবনীতে। কলকাতায় থাকার সময় তিনি নিজের উদ্যোগে সমসাময়িক এবং নতুন পত্রিকা নামে দুটি পত্রিকা প্রকাশ করেন। তাঁর প্রথম আত্মজীবনীর ভূমিকায় নীরদচন্দ্র লেখেন যে তিনি তাঁর জীবনের প্রথম 50 বছর ভুলে যেতে চান, কারণ তা ছিল ব্যর্থতার সময়কাল। তাছাড়া এই বইতে তিনি নিজেকে এক ব্যর্থ মানুষ বলেই পরিচয় দিয়েছেন। কিন্তু সবথেকে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছিল এই বইয়ের উৎসর্গপত্রকে ঘিরে, যেখানে নীরদচন্দ্র লিখেছিলেন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্মৃতিতে। সেই সময়কার রাজনৈতিক মহল এবং বাঙালি বুদ্ধিজীবী এই লেখার জন্য নীরদচন্দ্রকে সাম্রাজ্যবাদী লেখক বলে দাগিয়ে দেন। আধুনিক ভারতের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক ডেভিড লেলিভেল্ডের মতে নীরদচন্দ্র চৌধুরী ছিলেন একজন উদ্ধত দান্ডিক এবং সাম্রাজ্যবাদী সাহিত্যের অংশীদার।
যিনি আসলে ইংরেজদের নিজস্ব খেলায় তাঁদেরকেই হারিয়েছেন। আবার তাত্ত্বিক ভিএস নাইপল তাঁর এই আত্মজীবনী প্রসঙ্গে বলেন যে পাশ্চাত্য সংস্কৃতির আধিপত্যের প্রতি এমন কটাক্ষ ভারতীয় উপমহাদেশে আর কেউ করেননি। এই আত্মজীবনীর প্রথম তিনটি অধ্যায়ে তিনি তাঁর নিজের জন্মস্থান পুরনো গ্রাম আর তাঁর মামার বাড়িকে নিয়ে লিখেছেন। আর তারপরে এই বইয়ের চতুর্থ অধ্যায়ে ইংল্যান্ড শিরোনামের ভিতরে তাঁর জীবনে ইংল্যান্ড ও ইংরেজদের গভীর প্রভাবের কথা তিনি স্বীকার করেছেন। তাছাড়া এই বইয়ের প্রচ্ছদে লা রোসফুকোর লেখা ম্যাক্সিম কবিতা থেকে কিছু উদ্ধৃতি তিনি মূল ফরাসি ভাষাতেই লিখেছিলেন, যার অর্থ ছিল মানুষের বয়স বাড়লে জ্ঞানের পাশাপাশি তার পাগলামিও বাড়ে। 1955 সালে তিনি প্রথমবার ইংল্যান্ড ভ্রমণ করেন। এই বিলেত ভ্রমণের অভিজ্ঞতা ধরা পড়েছে 1959 সালে প্রকাশিত এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থে। 1966 সালে তিনি লেখেন দ্য কন্টিনেন্ট অফ সার্স অ্যান্ড এসে অন দ্য পিপলস অফ ইন্ডিয়া বইটি। 1987 সালে তিনি লেখেন তাঁর দ্বিতীয় আত্মজীবনীটি, যার নাম দাই হ্যান্ড গ্রেট অ্যানার্থ। এছাড়া বিখ্যাত সংস্কৃতজ্ঞ ম্যাক্স মুলার এবং ব্রিটিশ শাসক লর্ড ক্লাইভের জীবনীও তিনি লিখেছিলেন। তিনি হিন্দু ধর্মের ওপর হিন্দুইজম নামে ইংরেজিতে একটি বই লেখেন। বাংলায় লেখা তাঁর সবথেকে বিতর্কিত ও আলোচিত বই দুটি হল আত্মঘাতী বাঙালি এবং আত্মঘাতী রবীন্দ্রনাথ। মোট ১৬টি বইয়ের মধ্যে ১১টি বই তিনি ইংরেজিতে লিখেছিলেন। জীবনের শেষ কয়েক বছর তিনি ইংল্যান্ডের অক্সফোর্ডে তাঁর জীবন অতিবাহিত করেছিলেন। 20 নং ল্যাডবেরি রোডের একটি তিনতলা বাড়িতে তিনি থাকতেন, যেখানে বর্তমানে তাঁর স্মৃতিতে নেমপ্লেটে নীরদচন্দ্র চৌধুরীর নাম আর বসবাসের সময়কাল হিসাবে 1982 থেকে 1999 সালের উল্লেখ রয়েছে। 1990 সালে নীরদচন্দ্র চৌধুরী অক্সফোর্ড থেকে ডিলিট উপাধিতে ভূষিত হন এবং 1992 সালে ইংল্যান্ডের রানী তাঁকে সিবিই উপাধি প্রদান করেন। 1997 সালে তিনি বিশ্বভারতীর কাছ থেকে দেশিকোত্তম উপাধিও পেয়েছেন। এছাড়া অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে ডাব কুপার মেমোরিয়াল পুরস্কার, আনন্দ পুরস্কার এবং বিদ্যাসাগর পুরস্কার তিনি অর্জন করেছিলেন। অবশেষে 1999 সালের 1 আগস্ট ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে নীরদচন্দ্র চৌধুরী পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০২ বছর।